नमस्कार, मैं जहांगीर आलम। आप देख रहे हैं कोलफील मिरर, हर पल आपके साथ। নমস্কার। আজকে সিএফএম এর টিম নিয়ামতপুরের গন্ধেশ্বরী মন্দিরে আজকে আমরা এখানে চলে এসেছি। হ্যাঁ, এইখানে কাল থেকে অনুষ্ঠানে একটি পুজো, গন্ধেশ্বরী মা দুর্গারই একটা রূপ। বিভিন্ন এখানকার ভক্তজনকে দেখা যাচ্ছে, কাল থেকে এই অনুষ্ঠান চলছে। খাওয়া দাওয়া, বিভিন্ন ধরনের অনুষ্ঠান, নাচ গানের প্রোগ্রাম চলছে। এখানে সহযোগিতা সমস্ত লোকজনদের, ভক্তদের এখানে ভিড় বাড়ন্ত দেখা যাচ্ছে। গন্ধেশ্বরী মায়ের যেন আশীর্বাদে সবারই ভক্তর উপরে যেন থাকেন। এ আসুন, আমি দেখি এখানকার জনগণের থেকে জিজ্ঞেস করে, ভক্তদের কাছে জিজ্ঞেস করে, এদের মেম্বারদের কাছে জিজ্ঞেস করে, যে সহকর্মী যারা যারা আছেন তাদের কাছে আমরা জিজ্ঞেস করব। ঠিক আছে, কবে থেকে এই অনুষ্ঠানটা কবে থেকে? আমাদের এইটা অষ্টম বছর, মানে 8 বছর এটা হচ্ছে আমাদের। প্রথমে আমরা শুরু করি, মেন হচ্ছে কি আমাদের তারাপ্রসন্ন ঘাটে, তার সঙ্গে আমরা 12 জন প্রথম বছর মেম্বার হই। আস্তে আস্তে সেটা এখন আমাদের 16 জন মেম্বার এসে দাঁড়িয়েছি। 2 দিন ধরে আমাদের এই প্রোগ্রামটা, প্রথমত আমাদের 3 দিন প্রোগ্রামটা ছিল, পরে কিছু সময় কাটছাট করে সেটা আমরা 2 দিনই নিয়ে এসেছি। প্রথম দিন সকালে মানে পুকুর থেকে দেবীর বাড়ি আনা হয়, তারপরে পুজো, যজ্ঞ, চণ্ডীপাঠ, এসব প্রোগ্রাম। একদম মা দুর্গার মতনই পুজো। হ্যাঁ, মা দুর্গা, মা দুর্গারই আরেকটা রূপ মা গন্ধেশ্বরী। মা গন্ধেশ্বরী, হ্যাঁ। তো পুজো অর্চনা সমস্ত কিছুই হয়, চণ্ডীপাঠ, যজ্ঞ, দুপুরে মেম্বারদের ফ্যামিলি, গেস্ট, তাদের এখানে খাওয়া দাওয়ার একটা আয়োজন করা হয়েছে। বিকেলের দিকে আবার সন্ধ্যে আরতি, প্রসাদ, তারপরে আবার কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান। হ্যাঁ, অনুষ্ঠান, নাচ গান, রবীন্দ্রসঙ্গীত, বিভিন্ন ধরনের আমাদের অনুষ্ঠান, মানে কালচারাল অনুষ্ঠান টোটালি একটা আয়োজন করা। হ্যাঁ, কিছু বাড়ির বিসর্জন হয়েছে, এখন দুপুরবেলাতে সমস্ত মেম্বার, কিছু গেস্ট, খাওয়া দাওয়ার আয়োজন আছে। আপনার নাম কি আছে? হ্যাঁ, আমার নাম শিব শম্ভু সাধু। আপনি এখানেই থাকেন? হ্যাঁ, আমি এখানেই থাকি, আমি একজন মানে কমিটির সদস্য। তো এখানে রেসপন্স কেমন পাচ্ছেন? এখানে অনেক ভালো, প্রচুর লোক আসছে সহযোগিতার জন্য। সবাই বিধায়ক, এমএলএ, কাউন্সিলর সবই সহযোগিতা করছেন, বিভিন্ন এলাকা থেকে লোকজন আসছেন। এই যে 2 দিন থেকে খাওয়া দাওয়ার ব্যাপার হচ্ছে, সেটা মানে কত লোকের জন্য তাও আয়োজন করা হয় একদিনে? মানে বিভিন্ন এলাকায় এই আছে, বন্ধুবণিকরা আছে, আর আমাদের যত বন্ধু বান্ধব রিপোর্টাররা আমাদের প্রচুর সাহায্য করে, সব আমাদের ভাইরা আছে। মানে 8 বছর থেকে এখানে চিফ গেস্ট বারংবার কে আসছে? চিফ গেস্ট আমাদের উজ্জ্বল, আমাদের এমএলএ 8 বছর থেকে উনি আছেন, উনি যতদিন থাকবেন উনি আমাদের চিফ গেস্ট হিসেবে আসবেন। আজকে যে মা গন্ধেশ্বরী পুজো হচ্ছে, এটা কত বছর? এটা 9th year চলছে। এটা কত সালে স্থাপনা করা হয়েছিল? 2011তে। 2011তে। আর বলছিলাম, এখানে যে অনুষ্ঠানে, যে অ্যাকচুয়ালি দাদা একটা বলেছেন যে সাংস্কৃতিক অনুষ্ঠানে কী কী অনুষ্ঠান হয়েছিল? নাচের অনুষ্ঠান, গান অনুষ্ঠান শুরু হয়েছিল গণেশ বন্দনা দিয়ে, খুব ভালো অনুষ্ঠান হয়েছে। তারপর গেমস ছিল, বিভিন্ন গেমস, লাইটিং দ্য ক্যান্ডেল, গেসিং দ্য ওয়ার্ডস, যেরকম কানে ইয়ারফোনস লাগিয়ে, খুব ভালো ভালো শঙ্খ বাজানো। কাল থেকে যে আপনারা এই অনুষ্ঠানে আসছেন, কী কী মানে কী ভালো লাগছে? এভরিথিং ভালো লাগছে, মানে নিজের পুজো, বাড়ির পুজো, নিজের পুজো, সব ভালো লাগছে। আপনার প্রচন্ড আনন্দ হয় এখানে সবাই মিলে, আমরা একটা গেট টুগেদার এখানে হয়, মানে কি খুব মজা করছে, মানে মা দুর্গার মতো। হ্যাঁ, অবশ্যই মা দুর্গার ইয়ারলি একটা সবার সাথে দেখা হয়, যেটা সব থেকে ইম্পর্টেন্ট। মানে বিভিন্ন জায়গা থেকে আপনারা এসেছেন, সবাই রিলেটিভরা সবাই আসে। আমি এটা ফার্স্ট ইয়ার দেখছি, এত বছর ধরে শুধু শুনেই ছিলাম, হচ্ছে ফার্স্টে বোম্বেতে চাকরি করছিলাম, তারপর দিল্লিতে ছিলাম, তো এটা 9th year ফাইনালি মা অনেক করে কনভিন্স করেছে যে এবার অ্যাটেন্ড করতেই হবে, তো আমারও খুব ভালো লাগছে। মানে আপনি বোম্বে থেকে এখানে এসেছেন? হ্যাঁ, বোম্বে থেকে, মানে চাকরি দিয়ে এসেছি, মানে এখানে বাড়ি ফেরত যাবো। হ্যাঁ, বাড়ি এখানে। মানে মায়ের কোনো মাহাত্ম্য আছে? আমাদের ছোটবেলা থেকে এই পুজো তো এত, আমাদের বাড়ির পুজো, মানে আমাদের গন্ধেশ্বরী পুজোটা আমাদের বাড়ির পুজো, কিন্তু মানে এটা অলকাস্টে পুজো হয় না, গন্ধ বণিক হয়, বনিয়া যাকে বলে তাদের পুজো। আর এইটা হচ্ছে আমরা যেহেতু আমাদের কুলদেবী, মানে কুলদেবী, হ্যাঁ কুলদেবী, আর এটা জাস্ট গন্ধবণিক দেবী। হয়তো অনেকে দেখে রাস্তাঘাটে অবাক হয়েছে যে এটা এখন কি পুজো,
বিভিন্ন এলাকার নিয়ামতপুর অঞ্চলের মধ্যে বিভিন্ন এলাকার মধ্যে সেগুলো মানে ইনভাইটেড থাকে, খাওয়া দাওয়ারও প্রোগ্রাম আছে, আপনার নাম সুচিস্মিতা, আপনার উষা নায়ক, শাশ্বতী সরকার।